আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালে ঘুম থেকে উঠে একটা নিউজ দেখতে পেলাম যে ঝড় দেখতে নাকি মানুষ চলে গেছে সমুদ্র সৈকতে। তো কয়েকটা অংশ আর কি দেখবো আমরা, ঝড়টা দেখি, থাকবো তো শেল্টারের মধ্যেই, ঝড়টা দেখি, তারপর আবার এক্সপিরিয়েন্স করলাম হোটেল থেকে, হোটেলে ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম। কাহিনী দেখেছেন, এটা তো আমি খেয়ালই করিনি, হাতে আইফোন নিয়ে আছে, বুঝতে পারছেন শখ করছে কিভাবে, মানে একদম ক্যামেরা দেখে ক্যামেরার দিকে ঘুরিয়ে রেখেছে, মানে ফোনটা ভিতরে রাখলেও পারত, দেখাচ্ছে যে আমার কাছে আইফোন আছে, আই এম সো বড় লোক। সমুদ্র সৈকত বা এই যে উপকূলীয় এলাকা থেকে সরে যেতে বলছে, সেখান থেকে আপনি এসেছেন ঝড় দেখতে, সিনেমা নাটকের মতন হয়ে গেল না? একটা কথা বলেছে, সাংবাদিক হওয়া উচিত এরকম মুখের উপর এমন একটা কথা বলবে যে যাকে বলছে সে প্রশ্ন শোনা হতবাক। একটু তো অ্যাডভেঞ্চার মাঝে মধ্যে লাইফে করতে হয়। এরকম বিপদের ভিতরে কেন আসলেন? আমরা সেটাই এক্সপেরিয়েন্স করতে আসছি, আমার আম্মু এটাই দেখতে চাইছে, এটা মনে হচ্ছে যে একটা অ্যাডভেঞ্চার হবে, তাই জন্য অ্যাডভেঞ্চার করতে এসেছেন ইনি। তাই নাকি? জীবনটা কি এখানে মানে প্রাণ নাশের একটা ব্যাপার থাকে না? না। আচ্ছা ভাই, তোর কি লাইফ ইন্স্যুরেন্স করা আছে? বৃষ্টি হতে পারে কিন্তু ওরকম কোনো বিপদ ঘটবে এরকম কোনো আশঙ্কা নেই, লাইফ ইন্স্যুরেন্স করা আছে শিওর। নাইলে এতটা কনফিডেন্টলি কিভাবে এরকম একটা রিস্কি জায়গায় যাইতে পারে বলেন তো? আর জীবন বাঁচাতে সেন্ট মার্টিনের অনেকে চলে গেছে ঘর বাড়ি ছেড়ে, কেউ আবার ভুলে গেছে বাবাকে সাথে নিতে, ঘর বাড়ি দেখভাল করতে বাবাকে ফেলে গেছে। এখানে দেখছেন যে পরিবার তার বাবাকে নিয়ে যেতে ভুলে গেছে। জানি না মেন কাহিনী আসল কাহিনীটা কি, তবে এটা দেখেন যে যেখানে মানুষ জীবন বাঁচানোর জন্য পরিবারের একটা সদস্যকে রেখে চলে যাচ্ছে, সেখানে এদের কি অবস্থা, এরা পরিবার নিয়ে মরতে এসেছে। এরকম কাজ করবেন না আপনারা, গজব হতে পারে বলা যায় না, কার উপর এসে পড়বে কেউ জানে না, ওই দিক থেকে সতর্ক বার্তা দিচ্ছে, আল্লাহ সতর্ক করছে, সতর্ক হন। আর এইভাবে যাচ্ছে, আমি তো দেখালাম না কি ড্রেস পরে যাচ্ছে বাবা, মানে মনে হচ্ছে পিকনিকে এসেছে, এগুলো হলো শিক্ষিত মূর্খ। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সতর্ক থাকবেন, যাদের বাড়ি উপকূলীয় এলাকাতে তারা সতর্ক সংকেতগুলো মেনে চলবেন, আর এসব উদ্ভট কাজগুলো করতে যাবেন না। ধন্যবাদ।